আমি শরীয়তপুর নড়িয়া একবার গিয়েছিলাম 17 সালে যে আমার কর্তৃপক্ষ বলছে হুজুর এখানে ন্যাংটা পীরের দরবার আছে চলে সে দেখি পাগলের মাথায় যে একজন গেটে বসে আছে নয় তো আমরা জানি আমার দিকে বলছে হুজুর আমার কথা পাগলের কথা কি হয়েছে ভেতরে সে বাবা আছে ও বাবা কিন্তু ঠিকই ন্যাংটা ভেতরে সে দেখি হ্যাঁ একবার কেট শুনে যারা বানানা এবাদত চালু করেছে তারা বাদ দিয়ে দেশে মাহফিল গুলো বন্ধ করার পেছনে কারো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না সুতরাং আপনারা বানানা এবাদত করবেন জাতির সামনে আপনার মুখস্থ উন্মোচন করা লাগবে বলেন মাদিকে আল্লাহ কোরআন উপস্থাপন করার ধরনই শিখিয়ে দিলে যেভাবে করবে তারা সঠিক কথা বলতে গেলে বানানা এবাদত যারা করে ওগুলো তো টিকবে না তখন ওরা মন খারাপ করবে করুক আপনি সঠিক কথা তুলে ধরেন কারণ শ্রী কোরআনুল মুমিনীন কোরআন হচ্ছে মুমিনদের জন্য উপদেশ তাদের জন্য আজকে সূরা ইয়াসিনের আলোচনা সবার কাছে লাগবে এখানে যাদের ভিতরে ঈমান আছে তাদের কাছে কি এখন ঈমান আছে কাদের এদিকে তাকান 2000 বছর আগে বিশ্বনবীকে হযরতে আবু হুরায়রা জিজ্ঞাসা করেছিলেন হে নবী আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে নবীকে বললেন ইলা সর্বাকা হাসানাতু ওয়া সাবাকা সাজ্জিয়াতুকা তোমাকে যখন তোমার ভালো কাজগুলো আনন্দ দেবে আর মন্দ কাজগুলো তোমাকে কষ্ট দেবে বুঝবে তোমার ঈমান আছে বগুড়াবাসী আজ এই দেশে আমরা সবাই দেখে সবার কাছে কিন্তু ভালো কাজ ভালো লাগে না আরো জোরে বলেন আজকের এই অনুষ্ঠানটা এত কাজ রাখাবা হবে ডাল খাওয়া বাবা ইয়াবা নাসানাসি এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ নেই যতটুকু বসে থাকবেন আপনার শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে এরপর আপনার আতঙ্ক তারপর আপনি বসে আছেন চারিদিকে বিপদের পর আপনি বসে আছেন কারণ এটা এবাদত এটা কি আপনাকে কেউ যদি বলে ভাই এখন থেকে আপনি আর নামাজ পড়তে পারবেন না বাদ দিয়ে দেবেন কেউ যদি বলে এখন থেকে আর রোজা রাখা যাবে না বাদ দিয়ে দেবেন কেউ যদি বলে কোরআন শোনা যাবে না বাদ দিয়ে দেবেন ওই রকমই তো ইবাদত এটা নামাজ রোজার মতোই কোরআনের জ্ঞান অর্জন করা এটা ফরজ এই ফরজে যদি আপনি বাধা দিতে চান তাহলে নামাজ রোজা বন্ধ করে দিন কোন অমর কোরআন এটা করে একই আপনি নামাজে বাধা দিতে চান কারণ নামাজ পড়াতে বলেন রোজা রাখতে বাধা দেন আর ইফতারি করান আর কোরআন দিয়ে আমি নামাজ পড়বো রোজা রাখবো সেটা যদি আপনি জানতে না দেন ও নামাজ আমার দরকার নেই